ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সকলকে অন্তর অন্তস্তল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম আশা রাখছি, এবং যারা পুরাতন আছেন অন্য নতুন ভাইদেরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে শেয়ার করবেন এইরকম আশা রাখছি। সারা বাংলাদেশে আজকে 9ই জুন, রোজ রবিবার। আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটাও জানাবো, অন্যান্য কোম্পানিগুলো যত টাকায় কেনা বেচা করবে সেটাও জানতে পারবেন, এবং বড় মুরগি কত টাকায় কেনা বেচা হবে সেটা জানতে পারবেন। বড় মুরগির দাম আজকে আরও কমেছে। আমি আপনাদেরকে সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটে জানাবো, এবং নাম্বারটা দিয়ে দিব, যাদের বাচ্চা লাগে এই নম্বরে যোগাযোগ করুন। কী কী জাত পাবেন আমাদের কাছে সেটা আগে জানুন। সোনালি নর্মাল আমাদের কাছে 25, ক্লাসিকটা 26, ক্রসটা 28, হাইব্রিড নর্মালটা নিতে পারবেন 36, হাইব্রিড সুপারটা নিতে পারবেন 39, একটা কারো বেড়েছে। ফাউমি সাদা নিতে পারবেন 28, মিশরীয়টা নিতে পারবেন 33, টাইগার কালার বাড়ছে 54, এগুলো 50-52 টাকায় নিতে পারবেন। দেশি 45, গলা ছেলা 48, কুয়েল নিতে পারবেন 9 টাকায়, টার্কি নিতে পারবেন 165, তিতির নিতে পারবেন একদিনেরটা 120 টাকায়, বেজিং একদিনেরটা 110 টাকায়, চীনা হাঁস একদিনেরটা 120 টাকায়, পেকিং একদিনেরটা 110 টাকায়। খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পুরুষটা নিতে পারবেন 30 টাকায়, মহিলাটা নিতে পারবেন 32 টাকায়, আজকে যোগাযোগ করুন। সরকারি জেন্ডিং হাঁসের বাচ্চা যারা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন 33 টাকায়। এক মাসের টার্কি নিতে পারবেন 270, এক মাসে তিথি নিতে পারবেন 200, 25 দিনের কুইয়াল নিতে পারবেন মহিলাটা 28, পুরুষটা নিতে পারবেন 24 টাকায়। আজকে তো আপনারা যে যে অবস্থান থেকে বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। তবে আমাদের কাছে ব্রয়লার, ব্রাউন কক, লেয়ার এই বাচ্চাগুলো বিক্রির জন্য নাই, এগুলোর জন্য কেউ কল করবেন না। আমাদের কাছে যে জাতগুলো ছিল সেই জাতগুলো এখন জানিয়ে দিয়েছি। এই জাতগুলো থেকে আপনারা সর্বনিম্ন 200 নিতে হবে, এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে, এই বিষয়টা মাথায় রেখে কল করুন। আজকে ব্রয়লার বাচ্চাটা সারা বাংলাদেশে কেনা বেচা হবে 39 টাকায়, প্যাকেটের গায়ে সম্ভবত 39 টাকায় পাবেন। তবে কিছু কিছু কোম্পানি কম বেশ করতে পারে, যেমন কাজী কোম্পানি 36 টাকায়ও ছিল। আপনারা যে কোম্পানিরই নিন না কেন, প্যাকেটের গায়ে এমআরপিটা দেখে নেবেন, তাহলে কোনো জায়গা থেকে প্রতারিত হবেন না। ব্রাউন ককটা নিতে পারবেন 22 টাকার মধ্যে, ব্রাউন লেয়ারটা 67 টাকার মধ্যে নিতে পারবেন। আজকে সারা বাংলাদেশে মুরগির দামও কমেছে, যে যেখান থেকে পারেন কুচখবরটা নিয়ে বিক্রি করেন, আনুমানিকভাবে কোনো জায়গায় বিক্রি করেন না। ব্রয়লারটা 135 থেকে শুরু করে 55 পর্যন্ত কেনা বেচা হচ্ছে সকালবেলায়, তবে সকালবেলার রেটটা সারাদিনের রেট নয়, বিকালে আবারও নতুন রেট পড়ে। ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে 220, টাইগার কালার বাড়ছে 54, এটি 220 থেকে 240, আবার সোনালি ক্লাসিক নর্মাল এই অরিজিনাল সোনালি এই জাতগুলো কেনা বেচা হবে 240 থেকে 60 টাকার মধ্যে। রিজেক্ট লেয়ারটা 260 টাকায় কেনা বেচা হবে। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ মুরগির বাজার, বাচ্চার বাজার। সেই সাথে আজকে আমি দেখেছি অনলাইনে অনেকে প্রকাশ করেছে ডিমের বাজার সম্ভবত আজকে কিছুটা বেড়েছে, তাই যারা ডিম বিক্রি করবেন তারা খোঁজখবরটা নিয়ে বিক্রি করেন, আনুমানিকভাবে বিক্রি করে কেউ ক্ষতিগ্রস্ত হইেন না। আর যাদের ফার্মে ব্রয়লার মুরগি আছে, আমার মনে হচ্ছে ঈদের আগে বাজারটা উঠে কি না এরকম সম্ভাবনা নাই, এরপরও যদি কোনো ধরনের তথ্য আমাদের কাছে আসে তাৎক্ষণিক কিন্তু আমরা জানিয়ে দিব। অনেকেই মূল্যবান কমেন্ট করেছেন, সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন সময়ে আমাদেরকে সাক্ষাতে জানান, ফোনে এবং মেসেজ কমেন্টস অনেক কিছুতে জানান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন চলে যাচ্ছি কমেন্টস পর্বে। বিভিন্ন জায়গা থেকে রেটগুলো কমেন্টসে দিয়েছে, হয়তো বা ওইটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আপনার অঞ্চলের মুরগি রেটটা কত আছে। চলুন দেখে নিই কে কী বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন। জিহাদ লিখেছেন, ভাই নোয়াখালী 155 থেকে 60 টাকা করে, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। নিলয় দেওয়ান লিখেছেন, টাঙ্গাইল ব্রয়লার মুরগি 160 টাকা কেজি, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য, তবে আমাদের এদিকে এরকম কোনো মেসেজ নাই। লিমন লিখেছেন, ময়মনসিংহ আজকে কত, গতকালকে 40-42 গেছে, সকালে ওই রকমই হয়তো বা গেছে। ইজারাডি থেকে লিখেছেন, ভাই আজ বাচ্চা 38 টাকা করে নিলাম, ভালো করেছেন ভাই, যার যেটা মন চায় সেটা করতে পারেন, সমস্যা নেই। আব্দুল হালিম লিখেছেন, ভাই আপনার কথাগুলো মোবাইলে শুনতে গেলে আওয়াজ কম হয়, সাউন্ড বাড়িয়ে দিন, মাইক্রোফোন ব্যবহার করি না, হয়তো বা একটু কম হতে পারে, কষ্ট করে একটু দেখে নেবেন। রাকিব লিখেছেন, সোনালি হাইব্রিডের দাম কত, 39 টাকায়,
আলম লিখেছেন, ভাই খুলনা 145 টাকা কেজি ব্রয়লার বিক্রি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। এমডি হাফিজুল হক লিখেছেন, সিলেট 165 টাকায় ব্রয়লার। ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। যে যেখানে রেটগুলো জানতে পারবেন এভাবে এলাকার নামটি সহ কমেন্টস করবেন, সকলে সহযোগিতা হবে। দিলওয়ার লিখেছেন, ভাই খামারি ভাইদের মাথায় হাত। জি ভাই, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সোহেল মিয়া লিখেছেন, সাদা হাঁস 30 পিস দেওয়া যাবে কি না? না ভাই, 30 পিস দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। নতুন কুড়ি লিখেছেন, ভাই কক মুরগির বাজার দর কত? 220 টাকায় আছে। আই এম ইউর এনা কি লাগছে বুঝতে পারতাছি না। বৃহস্পতিবার রেডি ব্রয়লার মুরগির দাম কেমন থাকতে পারে? বাজার যে অবস্থান এটা এখনই অগ্রিম কেউ বলতে পারবে না ভাই। আজিজুল হক লিখেছেন, এখন যারা রেডি সবার বাচ্চা 60-70 টাকায় লস হবে। ধন্যবাদ জানাচ্ছি ভাই গুরুত্বপূর্ণ তথ্য ধরা তুলে ধরার জন্য। ইজারাড়ি থেকে লিখেছেন, বাজার 120 টাকায় চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। হামিদ রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, টেনশন মুক্ত, 800 পিস ছিল 150 করে, আশা করি কিছু লাভ হবে আলহামদুলিল্লাহ। এরপরে স্লিপলি লিখেছেন, ভাই আমার বাচ্চা 66 টাকা করে নিলাম, বয়স 26 দিন, কি করব? এটা তো আসলে আমাদের সাথে বোঝা পরামর্শ করার কিছু নাই। 66 না 70 টাকা করে নিছেন, এটা আপনার ব্যক্তিগত মতামত, বাজার দর অনুযায়ী বুঝে শুনে বিক্রি করে দিবেন। এরপরে সাদেক মিয়া লিখেছেন, ভাই সিলেট হবিগঞ্জ কত? 40-50 টাকায়। সুমাইয়া লিখেছেন, আপনি সুপার হাইব্রিড কোন কোম্পানির বাচ্চা বিক্রি করেন? পদ্মা কোম্পানির। আলম লিখেছেন, ভাই সিন্ডিকেট করে মুরগির বাজার কমিয়ে দেয়, তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, অথচ নিরীহ খামারিদের লস। জি ভাই, কিছু করার নাই, এটা আপনি আমি ইচ্ছা করলে পরিবর্তন করার কোনো সুযোগ সুবিধা করার পাবো না। আলম লিখেছেন, ভাই খুলনা 142-45 টাকা কেজি ব্রয়লার। ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য। ইজার আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, নাহার কোম্পানির বাচ্চার রেট দেন নাই কেন? কোনো কোম্পানির রেট এই বাচ্চা আমি দিই না। এমডি সানি লিখেছেন, ঈদের আগে দাম বাড়বে? বাড়তেও পারে, কমতেও পারে, নিশ্চিত নাই। আব্দুল হক লিখেছেন, আমি কিছুদিন আগে ভিডিও দেখে কমেন্টস করেছিলাম, মুরগি কুরবানিতে 120 টাকায় চলে আসবে, দেখবেন সঠিক হবে। হতে পারে ভাই, যেভাবে কমতি অবস্থান হয়ে যেতে পারে। সোহেল মিয়া লিখেছেন, সাদা 30 পিস হাঁসি বাচ্চা লাগবো। না ভাই, 30 করে দেওয়া যাবে না, সর্বনিম্ন 200, আর বেজিং প্যাকিং চীনা হইলে 100 নিতে পারবেন। এরপরে আরিফ লিখেছেন, কুষ্টিয়ায় ব্রয়লার কত? 145-48। শাহজাহান লিখেছেন, যোগাযোগ করবো কীভাবে? মোবাইল নাম্বার আছে, ভিডিওর প্রথম দিকে যোগাযোগ করেন। শাহজাহান লিখেছেন, 300 মুরগি বাচ্চা লাগবে, কোন জায়গায়? অভয়বাসা, আটপাড়া, নেত্রকোনা। ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে, যোগাযোগ করে চলে আসুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।